বন্ধুরা, আজকে এক জায়গার প্রসিদ্ধ চায়ের কথা বলবো, যে চাটি হচ্ছে বিস্কুট চা। কোথায় পাবেন, কেমন খেতে, তা বিবরণ এবার দেব। দেখতে থাকুন ভিডিও। আপনারা অনেক ধরনের চা খেয়েছেন, কেউ খেয়েছেন লাল চা, কেউ খেয়েছেন দুধ চা, কেউ খেয়েছেন তন্দুরি চা, এরকম অনেক ধরনের চা আপনারা হয়তো খেয়েছেন। কিন্তু আজকে যে চায়ের কথা বলবো তা হলো মালদা জেলার একটি ছোট্ট একটি দোকান, যার নাম হচ্ছে ফুড অ্যান্ড আড্ডা বলে। এবং এই দোকানটি অবস্থিত মালদা জেলার মঙ্গলবাড়ি রেলগেটের আগে যে জামাইয়ের হোটেল আছে তারই ঠিক উল্টো দিকে এই ছোট্ট দোকানটি অবস্থিত। এই দোকানে পাওয়া যায় হচ্ছে, যেটি আজকে নিয়ে কথা বলছি, তা হলো বিস্কুট চা। চায়ের সাথে বিস্কুট তো অনেকেই খেয়েছেন, আমরাও খেয়েছি, আপনারাও খেয়েছেন, চায়ের সাথে বিস্কুট অনেকেই খেয়েছেন, কিন্তু বিস্কুট চা আশা করি সবাই খাননি। অ্যাকচুয়ালি এই বিস্কুট চাটা কেমন খেতে বা কীভাবে বানায়, এই দোকানটিতে আমরা যখন গিয়ে প্রথম থেকেই এর নামটি হঠাৎ করে শুনেছিলাম, তো আমরা খাওয়ার জন্য উদ্যোগী হই এবং ওখানে রওনা দিই এই চা খাওয়ার জন্য নামটি শুনে। তো শোনা যায় যে এখানে চায়ের কাপটি পর্যন্ত বিস্কুটের মতো চিবিয়ে চিবিয়ে খেয়ে নেওয়া যায়। প্রথমে চা খান, তারপর চায়ের কাপটিকেও পর্যন্ত খেয়ে নিতে পারবেন। তাই এই চায়ের নাম হচ্ছে বিস্কুট চা। এই চাতে এরা এলাচ থেকে আরম্ভ করে অনেক রকমের ইনগ্রেডিয়েন্টসগুলো এরা দেয় চাটিকে ফ্লেভার আনার জন্য, যা দেখতেই পাচ্ছেন। এবং এই চায়ের সঙ্গে সঙ্গে এরা দেখবেন, ভিডিও দেখতে থাকবেন, লাস্টের দিকে একটি মশলা দেয়। সেই মশলাটি হচ্ছে চায়ের মেন ফ্লেভার। এবং এই চাটি এরা বেশ কয়লার উনুনে রান্না করে। দোকানটি খুব একটা বড় সড়ো নয়, ছোটোখাটো একটি দোকান, কিন্তু চায়ের কোয়ালিটিটা সত্যি ভালো, ঘন চা। কারণ এরা দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে তারপরে এটিকে বানায়। এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্যাকেটটি সামনে, এর মধ্যেই হচ্ছে চায়ের যে বিস্কুট কোয়ালিটির যে কাপগুলো আছে, বিস্কুটের যে কাপগুলি, সেই কাপগুলি এই প্যাকেটের মধ্যেই রাখা আছে, যেখান থেকে ওরা বের করে কাপগুলিকে সাজাবে। এবার দেখতে পাবেন এই যে কাপগুলি বের করবে এরা। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যদি বড়ো দোকান তো নয় এরা, ছোটোখাটো দোকান, তো আপনারা একবার করে এসে চা খেলে এনাদের কিছুটা ইনকামও বাড়বে। আমার মনে হয় যে আপনারা একবার আসুন এক কাপ করে অ্যাটলিস্ট চা খাওয়ার জন্য। এখানে দু ধরনের চায়ের রেট আছে। ছোটো কাপ যেটি দেখতে পাচ্ছেন এই এখন বের করছে, এটি হলো ছোটো কাপের দাম হচ্ছে 15 টাকা চা। আর এর থেকে একটি বড়ো কাপের চা হয়, যে চায়ের দাম হচ্ছে 20 টাকা পার কাপ চা। পারলে যারা মালদা অধিবাসী আছেন বা কখনও যারা NH ধরে মালদার উপর দিয়ে ক্রস করতে চাইছেন, যারা যেতে চাইছেন, তারা একবার হলেও দোকানে দাঁড়িয়ে, রাস্তার ধারেই দোকান, একবার পারলে দোকানের সামনে থেকে যাওয়ার সময় একবার আপনারা পারলে একবার চা এনাদের কাছে একবার টেস্ট করে যেতে পারেন। আপনাদের কেমন লাগবে বা লাগলো সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরে আমার মনে হয় যে চাটা আপনাদের ভালোই লাগবে, চাটা বেশ ঘন, অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে চাটাকে বানায় এরা। এবং চায়ের মধ্যে অনেক রকমের ইনগ্রেডিয়েন্টগুলো দেয়, তাই জন্য চায়ের একটা সুন্দর ফ্লেভারও আসে। বড় বড় দোকানে তো অনেকেই চা খেয়েছেন, কিন্তু ছোট্ট একটি ধাবায়, ছোট্ট রাস্তার ধারে একটি দোকানের চা কখনো খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই যে ধরুন, যে মশলাটির কথা বলছিলাম সেই মশলাটি হচ্ছে এটি, যেটি হচ্ছে মেন চায়ের ফ্লেভারটা আনে। এটা কী মশলা আমি জানি না, কিন্তু নাম জিজ্ঞাসা করতে ওনারা বললেন সিক্রেট মশলা বলে। এতদিন শুনতাম বিভিন্ন রকম মিক্সচারের ক্ষেত্রে সিক্রেট মশলা ইউজ করা হয়, চায়ের ক্ষেত্রে আমার প্রথম শোনা। তো জানি না কিসে মশলা, কিন্তু চাটি খেতে ভালো ছিল, সুন্দর ফ্লেভার ছিল, একটু ফুটিয়ে ফুটিয়ে অনেকক্ষণ ধরে ঘন করেছিল চাটা এরা। তো অনেকেই ভালো ভালো খাবারের ভিডিও বানান, কিন্তু আমার আসলে চাটা পার্সোনালি আমার নাম শুনেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো চাটা খেতে। সেই জন্যই যাতে আপনারাও এই দোকানে আসেন, চাটা খান, সেই কারণের জন্যই আপনাদের সামনে আমি এই ভিডিওটি করলাম, যাতে আপনারাও এসে এই চাটি এখানে একবার গ্রহণ করে যেতে পারেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এটির অ্যাড্রেসটি আমি আরেকবার বলছি, মঙ্গলবাড়ি রেলগেট যেটা আছে তারই ঠিক আগে, যে জামাইয়ের হোটেল খুব নাম করা, ওই জামাইয়ের হোটেলের ঠিক উল্টো দিকে হচ্ছে ফুড অ্যান্ড আড্ডার একটি ছোট্ট দোকান আছে। ওখানে দেখবেন রাস্তার ধারেই একদম দোকান, সেই দোকানেই এই চা বিক্রি হয়। এবং ওখানে লেখাও আছে ওপরে, যে একটু পরে দেখাবো, যে বিস্কুট চা বলে লেখা আছে দোকানটাতে। তো পারলে আপনারা আপনাদের সময় বের করে একবারের জন্য হলেও আসবেন, এটা আমার কাইন্ডলি আপনাদের কাছে পার্সোনাল রিকোয়েস্ট।
একটা কাপ চা আপনারা খেয়ে যান, আশা করি আপনাদের খারাপ লাগবে না। আমরাও খেয়েছিলাম ভালো। দেখুন কতক্ষণ ধরে চাটাকে ফোটাচ্ছে দেখতে পাচ্ছেন, এর জন্য চাটা আরও টেস্টি হয়েছিল। আপনারা দেখতে থাকুন ভিডিও। এই দেখুন চা হয়ে গেছে, চা ঢালা হয়ে গেল, ছাঁকা হয়ে গেল। এবার এই চাটি যাবে বিস্কুট কাপের মধ্যে, তাই এই চায়ের নাম বিস্কুট চা। আলাদা করে আপনারা বিস্কুটও নিয়ে খেতে পারেন, অথবা বিস্কুট ভেবে কাপটিকেও খেয়ে নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এই দেখুন বিস্কুট কাপের মধ্যে চাটি সুন্দর করে ওরা ঢেলে দিল। এবার ওটা চা আমাদেরকে পরিবেশন করবে তারপরে, যা দেখতেই পাবেন আপনারা সামনের ভিডিওতে। এই দেখুন রাস্তার ধারেই ছোট্ট একটি দোকান। এই যে আমরা চারজনের জন্য আমাদের চার কাপ চা অর্ডার করেছিলাম, তো সেই চা আজকে আমাদের সামনে তখন আমাদের সামনে পরিবেশন করেছিল। এই দেখতে পাচ্ছেন দোকানের নাম ফুড অ্যান্ড আড্ডা।